আমরা এই মুহূর্তে এভারেস্ট বেস ক্যাম্পে দাঁড়িয়ে রয়েছি। আমাদের মধ্যে সুনীত কুমার নায়ক, যে যৌথ সংগ্রামী মঞ্চের একজন একনিষ্ঠ কর্মী, তার কিছু বক্তব্য রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা বিনীত আবেদন রয়েছে, উনি বলবেন, আপনারা দেখ শুনুন। মাননীয় এই নিছক, আপনার আপাম জনগণের ট্যাক্সের টাকায় প্রাতঃভ্রমণ বা বিদেশ ভ্রমণ নয়। আমরা পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার 8 জন প্রতিনিধি, বঞ্চিত প্রতিনিধি, এখানে উপস্থিত হয়েছি এভারেস্ট বেস ক্যাম্পে। আপনি যে শিক্ষক, কর্মচারী, ডাক্তার, নার্স যে সীমাহীন বঞ্চনার মধ্যে আবদ্ধ রেখেছেন, তার প্রতিবাদ জানাতে এবং যোগ্য ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাস্তার মাঝখানে রাস্তায় বসে থেকে যে দুর্নীতির পাহাড় প্রমাণ দিয়েছেন, তার প্রতিবাদ এবং যোগ্যদের অনিয়মিতকরণ করে রেখে তাদের যে আমাদের রাজ্যকে যে একটা সস্তা শ্রমিক তৈরির কারখানা তৈরি করেছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে আমরা এভারেস্ট বেস ক্যাম্পে উপস্থিত হয়েছি। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ, সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ, সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ।